বন্ধুরা, যারা কল্যাণীতে আসার কথা ভাবছো, আজকে আমার ভিডিওতে আমি এমন চারটি কল্যাণীর পুজোর কথা বলবো যে চারটি পুজো যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের কল্যাণীর পুজো দেখা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিও শুরুতেই প্রথমে সমস্ত বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোর প্রতিটা দিন সবার খুব ভালো কাটুক। পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আমি পবিত্র চলে এসেছি আজকে কল্যাণীর সেরা চারটি পুজো নিয়ে। যে চারটি পুজো না দেখলে কল্যাণীর পুজো দেখা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। প্রথমেই চলে আসুন কল্যাণী স্টেশনের খুব কাছেই A9 স্কোয়ার পার্কের পুজোটা দর্শন করতে। এবছর A9 স্কোয়ার পার্কের পুজোর বিশেষ আকর্ষণ হলো দিল্লির অক্ষরধাম মন্দির, যার সৌন্দর্য সত্যি অসাধারণ। আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 3:30 সময়। এই মুহূর্তেও কিন্তু এখানে রয়েছে জনসমুদ্র। অসাধারণ ভেতরের এই মণ্ডপ সজ্জা সবার ভালো লাগতে বাধ্য। প্যান্ডেলের সঙ্গে পাল্লা দিয়ে এখানে মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে। A9 স্কোয়ার পার্কের পুজো দেখে আমরা চলে এলাম বোট পার্কের পুজো দেখতে। এটি ITI মোড়ের খুব কাছে অবস্থিত, অর্থাৎ এই পুজো মন্ডপটা দেখে আপনারা কিন্তু ITI মোড়ে হেঁটেও যেতে পারেন। বোট পার্কের বোটকে কেন্দ্র করেই কিন্তু এবার এই থিমের চিন্তাধারা, অর্থাৎ এখানে বোটকেই থিম হিসাবে উপস্থাপন করা হয়েছে। বোট নিয়ন্ত্রণ করার জন্য যেরকম একজন কান্ডারির প্রয়োজন হয়, তেমনি বর্তমান সমাজ ব্যবস্থায় যে অচল অবস্থা তৈরি হয়েছে তার কান্ডারি হিসাবে এরা বোটকেই বেছে নিয়েছে। তাই এবারের এই পূজা মণ্ডপের থিম হলো এই বোট। এই মণ্ডপ সজ্জা যে সূক্ষ্ম কারিগরি দক্ষতা সত্যি অসাধারণ। আর এই বোট পার্কের এখানে বোটটি হলো এই যে সামনে, আর এই বোটের কান্ডার হিসাবেই কিন্তু তার ঠিক সামনেই তৈরি করা হয়েছে বোট পার্কের এই পূজা মণ্ডপটিকে। আর এই হলো আমাদের তৃতীয় পূজা মণ্ডপ, যে পূজা মণ্ডপ ভিড় করার জন্য দূর দূরান্তর থেকে দর্শনার্থীরা চলে আসে কল্যাণীর বুকে, ITI মোড়ের এই লুমিনিয়াস ক্লাব। এবছর 2024 লুমিনাস ক্লাবের উপস্থাপনায় রয়েছে ব্যাংককের অরুণ মন্দির। সামনেই ITI মোড়ের সেই বিখ্যাত পূজা মণ্ডপটি যেখানে ব্যাংককের অরুণ মন্দিরকে তৈরি করা হয়েছে, দারুণ লাগছে। অগণিত মানুষের ঢল আশ্রে পড়েছে এই পূজা মণ্ডপে, পূজা মণ্ডপটি সঙ্গে মাতৃ প্রতিমা দর্শনের জন্য। দেখুন বন্ধুরা এই পূজা মণ্ডপের অসাধারণ কাজটিকে।
বন্ধুরা, ভিতরের মণ্ডপসজ্জা দেখবার মতন অসাধারণ। এই মণ্ডপসজ্জা দেখার জন্যই বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকেও প্রচুর মানুষের আগমন ঘটে এই কল্যাণের বুকে, এই আইটিআই মোড়ের পুজো মণ্ডপটি দর্শন করবার জন্য। তবে যারা আসেন অনেকেই এই আইটিআই মোড়ের পুজোটি দেখেই চলে যান, তাদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র আইটিআই মোড় নয়, আজকে যে চারটি পুজো মণ্ডপের কথা আমি বলছি আজকের ভিডিওটিতে, চারটি দেখুন, চারটি অসাধারণ পুজো মণ্ডপ এবং দারুণ লাগবে প্রত্যেকটা। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের প্রিয়জনের সঙ্গে। এই মণ্ডপের ভিতরে আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই মণ্ডপের ভিতরে যে প্রতিমা রয়েছে, গায়ে পরানো রয়েছে প্রায় 86 কেজি সোনা। এই পূজা মণ্ডপ থেকে বেরিয়েই সামনে পাবেন একটি মেলা, যেখানে ছোটো বড় বিভিন্ন ধরনের দোকানপাট বসে রয়েছে, আপনারা কেনাকাটি থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেন। এরপর আজকে আমরা চলেছি কল্যাণীর শেষ পূজা দর্শনের জন্য, রথতলার পুজো। রথতলা পৌঁছানোর পূর্বেই রয়েছে এরকম একটি অসাধারণ লাইটিং, আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি রথতলার পূজা মণ্ডপের ঠিক সামনে। প্রেম মন্দির শুধু যে বৃন্দাবন আছে তা নয়, প্রেম মন্দির এসে উপস্থিত হয়েছে কল্যাণীর বুকেই, আর এই পূজা মণ্ডপের থিম এবার বৃন্দাবনের এই প্রেম মন্দির। এই মণ্ডপটিকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, চারিদিকে আলোর বিভিন্ন যে সজ্জা এখানে তৈরি হয়েছে, এই প্যান্ডেলটিকে আমি বিভিন্ন রঙে বিভিন্ন সময়ে দেখছি। এই মুহূর্তে রয়েছে এক ধরনের রং, সময়ে সময়ে রঙের বিভিন্ন পরিবর্তন হচ্ছে, অসাধারণ লাগছে এই পূজা মণ্ডপটিকে। এক কথায় বলতে গেলে আমরা এতক্ষণ কল্যাণীর বুকে যে তিনটি পূজা মণ্ডপ দেখেছি তার থেকেও সেরা লাগছে এই পূজা মণ্ডপটিকে। তাই অবশ্যই আপনারা আইটিআই মোড় থেকে ফিরে যাবেন না, অবশ্যই আসুন রথতলার এই পূজা মণ্ডপ দর্শন করবার জন্য। এখনও পর্যন্ত তিনটি পূজা মণ্ডপের কোনো পূজা মণ্ডপেই কিন্তু আমাদেরকে লাইন দিতে হয়নি, কিন্তু শেষমেশ আমরা এই রথতলার পুজো দর্শন করতে এসে বেশ অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে তবে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। মণ্ডপের ভিতরের সজ্জা অত্যন্ত সুন্দর,
পূজা মণ্ডপের ভিতরের ছজ্জা যে কি ভালো লাগলো তা বলে বোঝাতে পারবো না, অত্যন্ত সুন্দর, তাই কেউ মিস করবেন না এই পূজা মণ্ডপটি দর্শন করার জন্য। তাহলে বন্ধুরা, যদি কল্যাণীতের ঠাকুর দেখতে আসেন অবশ্যই দেখবেন এই চারটি পুজো, A9 স্কোয়ার পার্কের পুজো, ITI লুমিনাস ক্লাবের পুজো আর রথতলার পুজো। সব থেকে ভালো কিন্তু আমার রথতলার পুজোটিকেই লেগেছে। ITI পুজো থেকে আমি এগিয়ে রাখবো রথতলার এই পূজা মণ্ডপটিকে। তো বন্ধুরা, আপনাদের এই চারটি পূজা মণ্ডপের মধ্যে কোন পূজা মণ্ডপটিকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।